আসসালামু আলাইকুম, আমি জান্নাত লাইফস্টাইল থেকে ইউকে থেকে জান্নাত মাতরাম। সব কি থাকো রা ভালো আসেন নি? আশা করি ভালো আসেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানের মাঝে আমি আরও একটি ব্লগ আপনার লগে শেয়ার করলাম। আই হোপ আপনার কাছে ভালো লাগবো। তো এদিন সকালে আলিদারে খাওয়াই হইয়া মেশিনও খাফর দিছিলাম। তো এখন মেশিন থাকি বা খইরা গুণা রই দিয়া শুকানি দিমু। আমার ও খামটা আমার যে বিরক্তকর লাগে। তো ওখন গার্ডেন আইয়ে আমি দেখলাম আমার টমেটো গাছটা বাতাসে ফালাই দিছে, যে বাতাস আছে লাস্তার রাইট, আর দেখলাম আমার টমেটো গাছটা পড়ে গেছে। দেখিয়া আমার তো রাগ উঠছিল। তো এখন আমি আমার টমেটো গাছটাও বাইন্দা দিমু। তার পাখে আমি আমার কদু গাছটাও আপনারা দেখাই নিলাম। তো এখন আমি খাফর রোদের মাঝে দিলে ইরাম। এটা আমার অত বিরক্ত লাগে মেশিন থাকে খাফর বা খইরা বা রৈদ নেওয়া, রৈদ থাকে আনা। আসলে এখানের মাঝে তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, সবটা নিজে নিজে করা লাগে। কিতা কর্ম করতাম থইব, এছাড়া কোনো কিছু করার নাই, করা লাগবো। তো দেখতে থাকো কা বিয়ার্স কিতা কিতা করিয়ে দিন। আজকে দিনটাও বাঁকা সুন্দর আসিল, এমনি বাতাস আসিল বাট রোদ আসিল, সুন্দর আসিল দিন। তো দেখতে পারবা আমি কিতা কিতা করলাম। বিকালে আমি আমার একজন ফুফুর হরির ঘরও যাইমো, তো আপনার লগে শেয়ার করমু। তো এখন দেখতে পারবা আমার সব কাপড় মেলা শেষ। তো এখন আমি একটু আকাশটাও দেখাই দিলাম, কেমলা খান দেখ রাস্তা, আকাশও ক্লিয়ার, কোনো মেঘ নাই। এখন দেখতে পারা আমি আমার টমেটো গাছটাও বান্ধিয়া দিলাইছি। এটা আমার হাজবেন্ডের খরচ হয় না আসলে। তো এখন সপ্তাহ শেষ করি, এখন আমি রান্দা লাগি সপ্তাহ রেডি করলাম। সেইকাৰণে সততা কৰা লাগে ৰান্ধাৰ আগে। সপ্তাহ যদি ৰেডি থাকে তে ৰান্ধা কৰা যে ইজি, বাট সতা ৰেডি কৰোঁতেও বহুত টাইম লাগি যায়। সপ্তাহ কৰা লাগে ৰেডি আচলতে, এখলাত একটু টাইমো লাগে আৰু আমি আলিজাৰ লাগে আৰু বেছি টাইম লাগে। টাইন একটু চাটাইন নঠিয়া চইন। তো দেখৰা আমি পিঁয়াজ গ্ৰেট কৰি নিৰামগে সেইকাৰণৰ মাজে বাদে থোৰা পিঁয়াজ খাটিয়েও নিমু। কোনো সময় আমি গ্রেট হইরা রান্ধি, কোনো সময় এমনিও খাটিয়া দিলাই, যে সময় যেটা ইচ্ছা হয়। আর ফেয়াইজ খাটা আমার কাছে অত বিরক্ত লাগে, আমার চোখর পানি নাকর পানিয়ে হয়ে যায়। আমার কাছে ভালো লাগে না একবারে ফেয়াইজ রসুন ইতা করা, বাট কিতা করার করা তো লাগবো, সারা খাইমু কি লাগান। কাঁচা মরিচ খাটিয়া নেরামগি সপ্তাহ রেডি করিলে ইরাম। আর কিতা রাঁধছি এটা আমি আপনার লগে শেয়ার করছি, এটা ওদিনর ব্লগ আমি আপনার লগে শেয়ার করছিলাম। সো রান্দা অত ডিটেলস আর দেখাইতাম না, জাস্ট এমনি খালি আপনার লগে তোরা শেয়ার করমো। তো ভিউয়ার্স, আজকের ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তো প্লিজ আমারে কমেন্ট করে জানাইবার, একটা লাইক দিবার, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার লগে থাকার লাগে প্লিজ আপনারা আমার লগে থাকবা, আমারে সাপোর্ট করবা, আপনারা সাপোর্টর আমার দরকার আছে। আর আপনারা যদি লগে থাকেন থে আমি ওলাখান আর ভিডিও কল আপনার লগে শেয়ার করমু, ট্রাই করমু সুন্দর সুন্দর ভিডিও আপনার লগে শেয়ার করার, কিতা করি না করি। তো প্লিজ আমারে আপনারা সবে সাপোর্ট করবা, আমার লগে থাকবা প্লিজ। তো এখন আমি মাছ বিরান করতাম, ইটা বাটা মাছ। তো থোড়া হলুদ মরিচ লবণ আর থোড়া ধনিয়া দিয়া আমি মাখাইয়া এখন ফ্রাইং প্যানত তেল দিয়া মাছগুন দিলাইমু।
এটা বাটা মাছ আসলে আর একদিন আমি এমনি রাঁধছিলাম বা আমার কাছে অত ভালো লাগছে না, তো আরও থোড়া রইছিল, তো আমি কই দেখি ফ্রাই কইরা কেমন খান লাগে। আসলে এদিন ফ্রাই কইরা খাইছি যে যে মজা লাগছে, তো ওখান থাকি নেক্সট টাইম যেতদিন আনি, তো ওলাখান ফ্রাই করে খাইলাম আর কারি রাঁধতাম নাই। তখন আমি বোয়াল মাছও রাঁধি লাইলাম এখানের মাঝে। আজকে ও বাটা মাছ ফ্রাই করছি আর বোয়াল মাছ রাঁধবো আর টমেটো দিয়ে ট্যাঙ্গা রাঁধবো। আর আগর চিকেন আছিল আর কিছু লাগতো নাই। তো দেখতে থাকুক কা ভিউয়ার্স আমার আজকের ব্লগ, আর আমারে প্লিজ জানাইবা আপনার কাছে কীরকম লাগের। তখন আমি বিরান মাছ এগুন উল্টাইয়া দিলাম, এক সাইড হয়ে গেছে। ওটা দিয়ে গুঁড়া দিই, কারণ ওটা দিয়ে গুঁড়িয়া দিলে আতর মাঝে তেলের ছিটা ফরে না। এখন বল মাছের তরকারি তো মাছ দিলে এরাম, আর এটা তো আপনারা দেখছই না, আমি শেয়ার করছিলাম আপনারা লগে। টেঙ্গাও রাঁধি লইরাম টমেটো দি আর মাছের কাঁটা গুটা ওটা দি, মাথা ওটা দি আর কি ঠেঙ্গা রাঁধি লইরাম। রান্ধার বাদে এখন আমি ভাত বোয়াই দিমু। ভাত যদি এই টাইমে না বোয়াই তো আমি সবসময় ভাত বইতাম ভুলি যাই, বাদে মনে হয়। তো রান্ধার লগে লগে আমি ভাত বোয়াই দিই। তখন কুকারও ক্লিন করে নিমগি। এখন দেখতে পার আমরা খানি রেডি করছি, এখানে চিকেন আছিল আগের দিনের, এখানে মাঝে ঠেঙ্গা, এখানে মাঝে বোয়াল মাছ এমনি রাঁধছি খালি, আর এখানে বিরান মাছ। তখন আমরা খাইলেইমু। খাওয়া হওয়া বাদে এখন আমি আলিজারে চাও করাইয়া দিছি, তাই দেখতে পারবা তো তাই ঘুমাই শুন না, তাই খানবা পুরা ড্রাইও হইয়া দিলাম। এয়ার চুল ভিজা থাকলে দেখা যায় ঠান্ডা লাগি যায় তাই, তখন দেখবা তাই খুব বেশি খানবো, তাই ঘুমাইছে, তাই ঘুমাই যাই, তো তাই বিকালে একবার ঘুমানি লাগে। তো দেখলা ঘুমাই গেছই, ঘুম থাকি উঠার বাদে আমরা আমার ফুফুরির ঘরে যাইমু। তো রেডি হয়ে গেছি যাওয়া লাগি, তো এখন আমরা যাইরাম গিয়ে। দূর না, একবারে আমরা একবারে দাঁড়ো আমার ফুফুরির ঘর, তো আমরা যাইরাম গিয়ে। যাইতে দুই তিন মিনিট লাগবো, এবারে দাঁড়ো টিয়া যাওয়া যায়, সবর গরু দাঁড়ো আসলে টিয়া টিয়া যাওয়া যায়। তো আমরা ওলাখান আমার হাজব্যান্ড খামো যাওয়ার বাদে ওলাখান যাই বিকালে, তারা তো সবর গরু তারাও আইন আমার গরু, আর আলি যাও গেলে বালা ফাইন, তাইন তো খেলতা করি, তাইন দেখ বানাতো যে খুশি কেন গিয়া, কারণ সবরে ফাইন তো, আর গরুর মাঝে তো একলা বোর্ড হয়ে যায় কিতা করতে আস্তা দিন ফাইন না, আর খালি নটি করেন সপ্তাহ মেস করেন, আর আমার লাগে খালি খাম বাড়াই নাস্তা দিন, তাইনর ফিসেও আমার আস্তা দিন যায় গিয়ে, আসলে দিন কিলাকান যায় কইতামো পারি না, তাই অত বিজি রাখে আমারে। নটি আসুন বাক্কা, এমনি দেখলে বোঝা যায় না, বাট তাইন বাক্কা নটি। তো দেখলাম আমরা আইছি, ও দেখলাম আমরা মসজিদ দেখা যার, আমরা এরিয়াটা আসলে বাক্কা বালা মসজিদ, এটা সপ্তাহ দাঁড়ো স্কুল টু স্কুল মসজিদও সাইডটা আছে দাঁড়ো। সো দেখতে পারো আমরা আইছি তারা গরমের মাঝে। তারা দুইটা বিলাই আনছেন তারা গরুর মাঝে, তো হুগুন তোরে কীটা সিটি নিচে গিয়া বই থাকছে, আমি ডাকছি আইসইন না, তো দেখতে পারবা এখানে মাঝে তারা তারা খানি খার, তো আমিও গিয়ে একটু শ্যুট করে নিলাম তারারে দিকা আমায় দিকা গেছেন গিয়ে আবার। তো ওখান আমি তার গার্ডেনটাও শেয়ার করলাম বা বিয়ে দেখতে পারা যেত তা করেন মাশাল্লাহ, তাইনোর যে সুন্দর ওই সপ্তাহ তাইন গার্ডেনিং করতে বালা ফাইন, তারার গার্ডেনও বাক্কা যেত তা তাইন তোরা তোরা করি হইছেন মাশাল্লাহ, ওইসেও সুন্দর সত্তা। তো হই আপনারার লগেও থোড়া শেয়ার করিলাই। তো এখন আলিজাই জিকাইবা,
Where is Amara? No, Amara is gone. Amara gone? Yeah. Where? তো এখন আমরা নাস্তা খাইমু তোর মাঝে খাটল খাইলাম এগুন মাঝে মজা আছিল মাশাল্লাহ সানা বিরান আছিল স্পেগেটি আছিল ডালের বড়া আছিল জিলাফি অথা চা অথবা জিনিস আছিল তো এখন দেখরা আলিজায় থাইন খেলাত লাগি গেছন থাইনর কাজিন তারার লগে তারার ফাইয়া তো খুশি তো আজকে ব্লগটা কি দেখান লাগলো আমারে জানাইবা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ